যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব লেখাটি দেখে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর তার টান পাশে থাকা বেলাইকন দিয়ে অবশ্যই ক্লিক করে নেবেন হ্যালো বিভার্স সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজও আপনাদের সামনে একটি এম এস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড টেনের একটি টিউটোরিয়াল সর্বপ্রথমে আমাদের এম এস ওয়ার্ডটি প্রোগ্রামটি আগে ওপেন করি মাইক্রোসফটওয়ার টু থাউজেন্ড টেন এটার আজকে আমাদের প্রশ্ন হবে হাউ টু শো পেজ মার্জিন আমরা যখন আমাদের প্রোগ্রামটিতে কাজ করি অনেক সময় আমাদের এই পেজ মার্জিনটি থাকে না যারা আমরা এই কাজটি পারি আলহামদুলিল্লাহ আর যারা আমরা এই কাজটি এখনও শিখতে পাইনি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি কীভাবে আমরা এই পেজ মার্জিনটি শো করবো চলুন দেখি তাহলে সর্বপ্রথমে আমার এই যে দেখুন আমার এই প্রোগ্রামটির চারোপাশে এটা একটি পেজ পেজে আমরা যখন কোনো কিছু লিখি যেমন ধরুন আমরা একটা এখানে একটা ডকুমেন্ট লিখলাম ওপেন এনি ডকুমেন্ট ডকুমেন্ট আমরা এখানে ওপেন করার পর আমাদের এখানে পেজ মার্জিনটা শো করতেছে না এখন আমার খুব প্রয়োজন এক চারপাশে পেজের মার্জিনটা শো করানো সেই ক্ষেত্রে আমার ফাইলে যেতে হবে ফাইলে যাওয়ার পর দেখুন তার নিচে অপশন লেখা আছে এই অপশন লেখাটাতে ক্লিক করতে হবে অপশন লেখাটাতে ক্লিক করার পর ঠিক ওয়ার্ড অপশন নামক একটা টুল বক্স আসবে এই বক্সের ঠিক সপ্তম নাম্বার অ্যাডভান্সেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সরি ষষ্ঠ নাম্বার সিক্স নাম্বার অ্যাডভান্সেড লেখা আছে এই অ্যাডভান্সেড লেখাটাতে আমরা ক্লিক করব ঠিক তার উপর লেখা আছে অ্যাডভান্সেড অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড ওয়ার্ডের সকল টুল বক্স আমার এখানে চলে আসে এখন আমরা চলে যাব শো ডকুমেন্ট কন্টেন্ট এখানে যাওয়ার পর একটি একটি করে পড়ব। লিখার পর আমরা যখন বের করে ফেলবো ঠিক পড়তে পড়তে চলে আসবে আমাদের চোখের সামনে শো টেক্সট বাউন্ডারি শো টেক্সট বাউন্ডারি সেখানে আমাদের একটা চতুর্ভুজ ঘর আছে। এখানে লেফট বাটনে মাউসের মাধ্যমে ক্লিক করে টিক চিহ্নটা বসাবো টিক লেখার লেখাটা বসানোর পর ঠিক স্রেফটার নিচে লেখা আছে ওকে ওকে বাটনে ক্লিক করব দেখুন এবার আমার প্রয়োজনীয় মার্জিনটা চলে আসছে এখন আমরা কাজ করলে আমার চোখের সামনে পড়বে যে আমি কোথাও কখন কোথায় গিয়ে কাজ করতেছি বা আমার পেজের উপরে কতটুকু জায়গা খালি আছে বা ডানে কতটুকু জায়গা খালি থাকবে তো ধন্যবাদ সকলকে আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ